শাহী ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। রাত 12টা বেজে গেল, এতক্ষণও মেয়েটা এলো না। ওদের রিহার্সেল কি এখনো শেষ হয়নি? হায় রে ভাগ্য, শেষ পর্যন্ত মেয়ের ইনকামও খেতে হলো। যুদ্ধের দামামা এখনো থামেনি। সেদিনের কথা মনে হলে কান ঝালাপালা হয়ে যায়। কমান্ডার, আমি সেলিম, আমি রোহে, আমি রমজান। তোমরা বেঁচে আছো? এতদিন তোমরা কোথায় ছিলে? কবরে ছিলে, তা তোমরা এখানে কেন? তোমাকে দেখতে। আমাকে দেখতে? তা দেখে যাও আমি কি সুখে আছি। দেখে যাও আমি মুক্তিযুদ্ধ শেষ করে কিভাবে সাংসারিক যুদ্ধে লড়াই করে যাচ্ছি। তোমরা হাসছো কমান্ডার, তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। তুমি ভয় পেয়ে গেছো, তুমি আমাদের ভুলে গেছো। তাহলে আমার স্ত্রী পুত্র কই? ক্যান্টনমেন্টে গোপনে প্রবেশের সময় তুমি আমাকে বলেছিলে তোমার স্ত্রী পুত্রের একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই। তুমি না ফিরলে তারা এতিম হয়ে যাবে। আমি কথা দিয়েছিলাম যদি বেঁচে থাকি তোমার স্ত্রী পুত্রদের আমি দেখব। কিন্তু বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, দেশ স্বাধীন হবার পর অলিতে গলিতে তন্ন তন্ন করে তাদের আমি খুঁজেছি, কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। আমার মা ঔষধের অভাবে ধুকে ধুকে মরছে, বোনটা পেটের জ্বালায় অসহায় হয়ে বিপথে নেমেছে। রামপুরে গেরিলা আক্রমণ করতে গিয়ে একটা গুলি এসে তোমার বক্ষ ভেদ করে চলে গেল। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার তোমার মা বোনদের আমি দেখব, কিন্তু তোমার বাড়িতে খোঁজ নিয়ে দেখলাম তোমার বাড়ি ঘর খানসেনারা জ্বালিয়ে দিয়ে তোমার বোনকে ধরে নিয়ে গেছে। তোমার মা পাগলনি হয়ে কোথায় গেছে আমি খুঁজে পাইনি। আমি আমার স্ত্রী পুত্রের কাছে যাব, আমি মার হাতে ভাই বোন মিলে একসাথে খাব। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তোমরা মায়ের ইজ্জত রক্ষা করেছ, ভাই বোন স্ত্রী পুত্রদের প্রাণ বাঁচিয়ে নির্যাতনকারীদের বিতাড়িত করেছ, দেশকে স্বাধীন করেছ, আর কি চাও তোমরা? তোমরা আজ অমর। তাহলে আজ মায়ের স্তনে দুধ নেই কেন? ভাই বোনগুলো ধুকে ধুকে মায়ের কোলে মরছে কেন?
নির্যাতনকারীদের বিতাড়িত করেও মাঝ শান্তিতে নেই, কিছু পথভ্রষ্ট মানুষের অত্যাচারে মাঝ চিন্তিত। কমান্ডার, তোমার কথায় দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো, তুমি স্বার্থপর হয়ে গেছো। তুমি স্বার্থপর, তুমি স্বার্থপর, তুমি স্বার্থপর। না না, আমি আমি স্বার্থপর হলে আমাকে আজ এই বস্তি বাড়িতে ভাড়া থাকতে হতো না। আমি আমি স্বার্থপর হলে আমার মেয়ে আজ নাটক করে বেড়াতো না। আমি আমি স্বার্থপর হলে আমার আমার মেয়ের ইনকাম আমাকে খেতে হতো না। আমি আমি একজন আহত কমান্ডার। আমি শারীরিকভাবে পঙ্গু হলেও নিজেকে গুটেলিনি। আমি যেহাতে একদিন অস্ত্র ধরেছি, শত্রুর বুকে গুলি ছুড়েছি, বোমা নিক্ষেপ করেছি, সে হাতকে আমি এখন মানুষ গড়ার হাতিয়ার রূপে ব্যবহার করছি। মানুষ গড়ার হাতিয়ার? হ্যাঁ, মানুষ গড়ার হাতিয়ার। মায়ের সে কুপুত্রদের সুপুত্র বানিয়ে, মায়ের মুখে হাসি ফোটাতে তৈরি করেছি শান্তির বোমা। শান্তির বোমা? শান্তির বোমা? শান্তির বোমা? হ্যাঁ, শান্তির বোমা। যে বোমা ফাটার সঙ্গে সঙ্গে এক প্রকার গন্ধ পৃথিবীর আকাশে বাতাসে ছড়িয়ে যাবে, মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে মস্তিষ্কে প্রবেশ করবে। তারপর? তারপর তারপর মস্তিষ্কের ভিতরের রাগ, হিংসা ও কুবুদ্ধির পার্টসগুলো সব ধ্বংস করে দেবে। প্রতিটা মানুষ হয়ে উঠবে সহজ সরল সত্যিকারের মানুষ। কমান্ডার, তোমার পাগলামো শুরু হয়েছে। না, তুমি উন্মাদ হয়ে গেছো। তুমি উন্মাদ? না, তুমি উন্মাদ, তুমি উন্মাদ, তুমি উন্মাদ, তুমি উন্মাদ। অনেক রাত হয়ে গেল, না জানি বাবা কি করছে। স্বজনদের খোঁজে এসেছিল। তুমি ভুল দেখেছো বাবা, কেউ আসেনি। কেউ আসেনি? কেউ না? তাহলে যে আমি দেখলাম। উঠো, জানিস মা, যুদ্ধের সময় ওরা আমার বাহিনীতে ছিল। বড় সাহসী ছেলে ছিল তিনজন। আমার একটি কথায়, ছোট্ট একটি আদেশে তারা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিল। বাবা,
ওরা ওরা রক্তাক্ত দেহে ওরা ওরা রক্তাক্ত দেহে আমার কাছে এসেছিল তাদের স্বজনদের খোঁজে। কেউ আসেনি তো বাবা? এসেছিল, এসেছিল, আমি স্পষ্ট দেখেছি। ওই যে, ওই যে ওখানে দেখ, এখনো রক্ত পড়ে আছে। হ্যাঁ, ওই যে, ওই যে ওখানে, ওখানে, ওই যে, ওই যে, ওই যে ওখানে, ওখানে রক্ত, রক্ত, চারচাপ রক্ত। কোথাও কিছু নেই তো বাবা? কিছু নেই, কিছু নেই। তাহলে কোথাও কিছু নেই বাবা? কোথাও কিছু নেই? আমি যে দেখলাম। তুমি খুব অসুস্থ বাবা, ঘরে চলো।